গুড ইভিনিং বাইরি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাগিনী ভ্লগ। তোমরা সকলে কিরাম আছো বাইরি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আজকে একটু কলা পাতায় পিঠে বানাচ্ছি, তাই তোমাকে সাথে শেয়ার করতেছি। আমাকে বাগেরহাটের অঞ্চলে ওই যেদিনকে মনসা পুজো হয়, শ্রাবণ মাসের শেষ দিন, সেদিন ঘরে ঘরে সকলের এই কলা পাতায় পিঠে বানানো একটা প্রচলন আছে, পাতা ফোড়ানো। সকলের ঘরে ঘরে একটা পাতা ফোড়ানোর সংস্কার আছে। এই সংস্কারটা সবাই পালন করত আগে, এখনে করে নাকি জানি না। গ্রামে সব সংস্কারই তো এখন উঠে গেছে, বিশেষ কোনো সংস্কার এখন আর কেউ মানে না, সবাই সবার মতো করেই চলে। কিন্তু আমরা যখন ছিলাম সবাই এই সংস্কার মানত, সবাই পালন করত। অন্য সময় বানাইক বা না বানাইক, ওই মনসা পুজোর দিন, শ্রাবণ মাসের শেষের দিন এই কলা পাতা পোড়া পিঠা বানাবেই বানাবে। তা আমি আজকে তোমাকে এই কলা পাতা পোড়া পিঠা বানানো শেয়ার করতেছি তোমাকে শুনখি। তোমরা যারা যারা জানো তারা তো জানো, আর যারা যারা জানো না তারা দেখে বুঝতেই পারবা যে কলা পাতা পোড়া পিঠার সিস্টেমটা কেমন। আমার বড় যা আর কি, আমার সলের বড় মা পাঠাইছে এই কলা পাতাগুলো আর তাল, বাগেরহাটেতে পাঠাইছে। ওই ছোটো ছোড়ায় বড় মার কাছে কয়ে দিছে যে বড় মা কলা ভাতা পাঠাইও, আমি একটু কলা ভাতায় পিঠা খাবো। তাই তুই আর বড় মা পাঠা দিছে পাতা। তাই দুই দিন ধরে ফ্রিজ ছিল, চাল টাইল গুঁড়ো করা ছিল না, তাই আজকে চাল এনে গুঁড়ো করতে দেবো, গুঁড়ো করে আনবে সলে, তারপর বানাবো। তাই পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে মুছে নিতে হবে বাইডি বন্ডিরা। এতে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে আগের থেকে রেডি করে রাখতে হবে পাতা, যাতে শুকায় যায়। কারণ জল থাকলে পরে ওই রোস্ট, এটা হচ্ছে পাতা পোড়া পিঠা, তো আস্তে আস্তে পোড়ায় পোড়ায় বাস দিয়ে হবে ভেজে ভেজে, সেই জন্য জল টল শুকোয় নিয়ে ওই যে ইটা ব্যাটারটা সুন্দর ভালো করে সমান করে দিয়ে দিতে হবে, তো ওই জন্য জল মুছে নিতে হবে পাতাটার। তা আমি হলো অল্প কয়টা পাতার অল্প কয়টা পিঠা বানাবো। আর যারা যারা অনেক পিঠে বানায়, যার যেমন পাতা লাগে কেটে কেটে আনে গাছের থেকে, দুই চারখান পাঁচখান দশখান, যার যত বানায় ঝুড়ি ভরে ফিটে সে তাই সে তত আনে পাতা। গ্রামের দিক তো অনেক অনেক মানুষ যারা, তারা অনেক অনেক বানায়, আর আমি তো অল্প একটু বানাবো। আর এই যে পাতার সাইজ দেখতেছো বাইরে বন্ডিরা, এ হলো যেখান যেমন সাইজ পাতা দেখতেছো, ফিঠেও ওরকম সাইজ হবে না। পাতার সাইজ যেয়ান ছোটো সেহেনের ছোটো হবে না, যেয়ান বড় সেহেনের বড় হবে না। আর এই যে ছিঁড়ে ভিড়ে গেছে আর কি, ওই দুই চারবার থোয়া ভরা দোয়া এই সমস্ত তাল তল করা হয়েছে, সেই জন্য ছিঁড়ে গেছে। আর ওই আমার যায়ও একরকম করে ছিঁড়তে পারিনি, এখন বর্ষাকাল তো দেখা গেল গাছে আস্ত পাতা নেইও, ওই বেশি বাতাস হলেই পাতা যায় ছিঁড়ে ছিঁড়ে গাছে। বেশি যদি হাওয়া বাতাস জোরো হাওয়া দেয় তাহলে কলা পাতা সব ছিঁড়ে ছিঁড়ে যায়, আস্ত থায় না। তাও একখান পাইছে তাই দিছে বাগিস, এইবার নারকেলটা ভেঙে নি। এই নারকেলের খোসা হচ্ছে উপরের টুক উঠে বেসে আর ভিতরের টুক থায়, ভিতরের টুক থাকলে নারকেল আস্তে আস্তে নষ্ট হয় না, সেই জন্য একেবারে সব না ফেলাই দিয়ে এইভাবে করেই তো বেসে। তো উপরেরটা যদি পুরোটা থায়, ভাঙতে একটু কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও ওই পচে যাওয়ার ভয়টা থায় না যদি পুরো খোসাটা থায়। তা সকলে তো আর ভাঙতে জানে না, আমরা তো ভাঙতে জানি, সব পরিবারের সব মহিলারা হয়তো দেখা যায় যে নারকেল ভাঙতে পারবে না, সেই জন্য এইভাবে খোসা ছাড়াই এই আনে। আর খোসা শুদ্ধ থাকলে পরে ভাঙা একটু মুশকিল, দা দিয়ে একটু ভাঙতে কষ্ট হয়, এই জন্যই ওই ফুটোটা হয়ে গেছে জন্য কাটতে যাইয়ে ওই জন্য জল ডুব ঢেলে নিলাম। এইবার ওই যে গায়ে যে গুছি 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 উঠবে না, এই যে এগুলো যদি ভালো করে পরিষ্কার করে না নেওয়া হয় তাহলে ওই নারকেল কোরানোর সময় গুড়ি 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 সমস্ত থালে ফড়বে না ময়লা নোংরা। এই জন্যই এইটা গা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কোরালি ফরে আর এই গুড়ি গুড়ি ময়লা ফড়বে না নে। এইগুলো কাজ হলো আগে হলো আমার দাদু করে দিত বেশ। আমার দাদুরেও যদি কোনো নারকেল ভাঙার দরকার হতো, ওই পাঁচটা চারটে নাড়ু বানানোর সময় দশটা নারকেল ভাঙে এরকম করে সুন্দর করে, আমি তো অত সুন্দর করে ছাঁচি নেই, সুন্দর করে ছাঁচে মাইটে পরিষ্কার করে ভেঙে ভেঙে দিত, একটু নোংরাও ফুটতো না। তা আমি ওই কোনো মতো জাড়ে জুড়িয়ে নিয়েছি যাতে নোংরা না ফরে, সেইটুক করে নিয়েছি, আর বেশি আর দরকার নেই এখন আর নোংরা ফরবো না। নারকেলটার মধ্যে কিন্তু মোটামুটি হয়েছে, মেলা পুরো না মেলা পাতলাও না, আর ছোট্ট একটু আবার ওই যে ফোকর হয়েছে একটু ফোটা কেবল আর কি আরম্ভ হয়েছে গাছ। আর এবার নারকেলটা করে আইনি,
কুরানিতে নেই দার বাইরে বন্ডিরা, এ হলো মেলা আগের কুরানি, কুরাতি কুরাতি দাঁত গুলো গেছে সমান হইয়ে, ওই যে ঝিরি 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 করে যেমন করে কাটা ছিল সে মাথা গেছে এখন ওই ফেলে নইয়ে, ওই জন্যই কুরাতি মেলা সময় লাগে। আর সুন্দর ওই ঝিরি ঝিরি কুরানো হয় না, একটু বড় বড় কুরানো হয়ে যাচ্ছে, ওই যে কোরআনির দাঁতটা হলো আর একটু কাটাই আনার দরকার। এত এতখানিক নারকেল আমার লাগবে না, তাও কুড়ায় সবার কি রেখে দেবো আমি, অল্প একটু ওই কয়টা ফাতা, তো ওই কয়টা ফাতায় আমার এতখানি লাগবে না নে। এইবার চাইল কয়টা দুইয়ে ছেলের দ্বারে মেশিনি বাঙ্গাতে দিয়ে দিই, এই আতফ সালির সাথে কয়টা অল্প ফুলাওয়ার চাল মিলিয়ে দিই, তাহলে ভালো একটা গ্রাম বাতাস হবে না। কারণ এই যে আতফ সাল, এই আতফ সালে কোনো গ্রাম বাতাস নেই, এই যে দুধেছি এই খুলেছি, খুলেই বুঝতেছি যে এ চাল খুব ভালো না, ওই জন্যে আমি কয়টা ফুলাওয়ার চালের সাথে মিশিয়ে দিই যাতে একটু টেস্ট ভালো হয়, গ্রান বাতাস আসে ভালো। সেই জন্যই একবার ভালো করে কসলায় কসলায় ধুয়ে আর একবার ভালো করে দুইবার দেবো, ভালো করে সুন্দর করে কসলায় কসলায়। এই আতফ চাল যদি ওই বাতের চালির মতন যতবার এসছে ততবার ধুয়ে ফেলাই, তাহলে মিষ্টত্ব ভাব তো এমনিই নেই, আর মেলা আবার ধুলি ভরে আতফ চালির কোনো টেস্ট থাকে না, সব ধুয়ে বেরোয়ে যায়। এমনি তো মেশিনি বাঙানো ডেকি ছাটানা ধুয়ে সব উঠে সব গেছেই, এর ফলে যদি জম্মের দোয়া ওই যে বাতের চালির মতন দোয়া হয়, তাহলে আর এতে কোনো মিষ্টত্বভাব কিচ্ছু থাকে না। ওই জন্যই আমি সুন্দর করে ভালোভাবে দুইবার দুয়ে উঠবো, বেশিবার আর দেবো না, ওই মানে আর কি বালিটা না থাকে ঝাড়ে ঝাড়ে উঠোয়ে নোংরাটা উপরের নোংরাটা চলে যায় সেইটুক দুলি হয়ে যাবে। এখন এই জলটা গাছের গোড়ায় দিয়ে আসি বাইরে বন্ডিরা, কারণ চাল দোয়া জলে গাছের গোড়ার ভীষণ উপকার হয়, গাছে খুব পছন্দ করে এই চাল দোয়া জলটা, ওই জন্যই বাইরে ফেলাতে হয় এটাই, গাছ যাগো গাছ আছে গাছের গোড়াই ফেলাতে হয়। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে জল দাঁড়িয়ে ফেলাই দিয়ে মেশিনি ফাটাই দেব। এই আমাগো ওই বাসার থেকে মেশিন হলো মেলা দূর, তা চাল বাঙ্গাতে গেলি ভরে ওই 2 কেজি 3 কেজি আমি একবারে 4 কেজি বাঙ্গাই, বাঙ্গায় ফিরে দি থুয়ে দিই যাতে রোজ রোজ বারবার ওই মেশিন পর্যন্ত যা না লাগে। কারণ ফাঁকে জোকে বিকেলে টিকেলে ওই বিকেলের নাস্তা বানাতে গেলি একটা চট করে বানানো যায়, গুড়ু থাকলি চলে গুড়ি নিয়ে চলেও আছে। এবার আমি ব্যাটারটা তৈরি করি পিঠারিটার, একটু লবণ দিয়ে কলাটা ভালো করে ছটকে নেব, কারণ কলাটা আগে লবণ দিয়ে ভালো করে ছটকে না নিলি সমস্ত মাখানোর সাথে ভালো করে মেশবে না, ডুমো ডুমো করে আস্তে আস্তে হয়ে থেয়ে যাবে। এইবার আস্তে আস্তে করে গুড়ি দেবো আর মিলেবো, গুড়ি দেবো আর মিলেবো, কারণ একবারে ডেলিভারে বোঝা যাবে না নেই কতটুকু আমি করবো, যেরকমের ব্যাটারটা আমার নরম করতে হবে আস্তে আস্তে দিয়ে মাহায় মাহায়ে, তারপরে হচ্ছে ব্যাটারটা করতে হবে। মিষ্টি যে যেমন খাবা সে তেমন দেবা, যার যেমন মিষ্টি পছন্দ করো, কেউ হালকা খালি হালকা, কেউ বেশি খালি বেশি, নারিকেল কলা তাল গুড় একটু লবণের ছিটে দিয়ে আর হচ্ছে চালের গুঁড়ি, এই দিয়ে ভালো করে সুন্দর করে মোলায়েম করে মাখায় নেব এবার সব। এ হচ্ছে ওই বেশি মেলা শক্ত শক্ত না, আবার কেকের যে ব্যাটারটা হয় কেকের যে গোলাটা হয় ওর থেকে আর একটু শক্ত। এবার যে যেহান যেমন হলো ফাতা এনে আছে সেহেন তেমন তেমন করে সেইটুক সেইটুক করে ফাতায় দিয়ে সমান করে করে দিয়ে দেবো, ওই যেখান চিকুন ফাতা সেইখান তো একটু চিকুনও বানে, যেখান মোটা ফাতা সেইখান তো একটু মোটা বানে। এই ফাতা যদি হলো ছেঁড়ার সময় গাছের তো কাটিয়ে এনে ওই প্রথম ছেঁড়ার সময় যদি সুন্দর এক সাইজ করে ছেঁড়া হয় তাহলে সব পিঠাগুলো এক সাইজ হয়, তা এক একখান এক এক রকম ছেঁড়া হয়েছে জন্যে পিঠাও এক একখান এক এক রকম সাইজ হবে, অসুবিধে নেই, তাতে বাজায় যাবে সব লো ফোড়ানো হয়ে যাবে সব। এরকম করে করে সবগুলো আমি একই লেভেল করে চাপে চাপে আমি এমন করে লেভেল করে চাপটা দেবো যেন এক জায়গা মেলা মোটা না থাকে আর ভিতরে এক জায়গা মেলা ফাতলা না হয়ে যায়, সেই জন্যই সেরকমের হাতের একটা আন্দাজ মতন আমি লেভেল করে চাপে দিচ্ছি, কিন্তু যে এক জায়গা পুরু এক জায়গা পাতলা এইভাবে না থেয়ে যায় ভিতরে, এই যে সেইভাবে সমান করে দিয়ে রাখতেছি যাতে সিদ্ধটা ঠিক মতন এক পাশে হবে আর এক পাশে হবে না এরকম হবে না, তাতে বেশি ফুরু করা যাবে না, এটা একটু পাতলাভাবেরই রাখতে হবে, পাতার মধ্যে করে পোড়া হয়ে সিদ্ধ হয়ে ব্যাপারটা সুন্দর হয়ে ভাজা হবে, তো এই জন্য মেলা ফুরু করা যাবে না। সবগুলো আমি এইভাবে দিয়ে নেব, আমি কয়েকটা পাতা রাহিয়ে দিছি ফিরিজি বাইডে বন্ডিরা চারটে পাঁচটা মাছ করবো করে কলা পাতায়, যে কোনো মাছ কলা পাতায় করা যায়। এবার আমি পিঠাগুলো বাইজে বাইজে উঠবো,
এই তাওয়াটা কিন্তু আমি আগে একটু গরম করে নিছি, ফ্রি হিট করে নিছি তাওয়াটা। এইবার আস্তে আস্তে করে ফিরিয়ে ফিরিয়ে আমি বাজবো। এটা কিন্তু একেবারে তাড়াতাড়ি করে চটপট করে যদি বেজে উঠোই ঠিক মতন ভাজা হবে না। মিডিয়াম আঁচে দিয়ে আস্তে আস্তে করে বেজে উঠতে হবে। না যদি জোরে দিয়ে তাড়াতাড়ি করে বেজে উঠোনো হয় তাহলে কিন্তু বাইটে ভুন্ডিটা পাতা উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে পিঠা সুন্দর ভাজাও হবে না আর ওই সিদ্ধও হবে না। আস্তে আস্তে করে করতে হবে মিডিয়াম আছে। আমার পাতাও পড়বে, মানে পাতাও পোড়া পোড়া হয়ে যাবে, ভিতরে পিঠাও হয়ে যাবে। এইভাবে করে সব পিঠা বাজে উঠে নেব। এই একটা পাতা পোড়ার কিন্তু ভালো গ্রাম ছুটিছে ঘরের মধ্যে। আর হচ্ছে এই পাতা পোড়ার একটা আলাদা একটা এই পিঠার সাথে টেস্ট হয়। কলা পাতা পোড়া পোড়ার যে একটা ঘেরান, ওই ঘেরানটার সাথে মিলে একটা আলাদা টেস্ট আসে এই তাল পিঠাটার। এই দেখো ভিতরে সুন্দর হয়ে গেছে। এখন সবগুলো খুলে নেব, পাতার দিয়ে ভিতরের তে খুলে তারপরে পাতাগুলো আর কি ফেলাই দেব। এই দেখো সব পিঠা ভাজা হয়ে গেছে। এইভাবে এইভাবে করে সব পিঠা ভেজে নিয়ে এই পিঠাগুলো হচ্ছে যে যেমন পছন্দ করবে সেরকম টানায় নেবে। আবার এই আমি যেমন ভেজে নিয়ে আসছি, এই ভেজে নিয়ে আসার পরে এই পিঠাটা এইভাবেই অনেকে খায়। আবার অনেকে আছে কি এইভাবে খাতে পছন্দ করে না, আর একটু আর কি টানানো আর একটু ই করা পছন্দ করে। তারা আবার ফিরে আবার তাওয়ার পরে দিয়ে আর একটু টানাইয়ে আর একটু শক্ত করে আনে। যদি কেউ পছন্দ করে তাহলে আর একটু শক্ত করে আনতে পারে, তাওয়ার পরে দিলেই আর একটু শক্ত হয়ে যাবে টাইনে। আর অনেকে আছে যে আর একটু পছন্দ করে না, এরকম নরমই পছন্দ করে, তারা এরমই খায়। এই দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মধ্যে সুন্দর ভাজা হয়ে গেছে, একই রকম সব জায়গায় খাতি, যা কী টেস্ট। আজকের ব্লগ এই পর্যন্ত বাইডি বন্ডিরা। তোমরা সকলে ভালো থাও, সুস্থ থাও, সকলে সকলে ভালো রাখো। আবার দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী ব্লগে।